এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সৈয়দপুর বিমানবন্দরের ঠিক সামনে। সৈয়দপুর বিমানবন্দরে আসলে একটা করুণ ইতিহাস আছে। সৈয়দপুর বিমানবন্দরে এসে নিজের ভিডিও দেখতে পারাটা আসলে ভাগ্যের বিষয়। মনে হচ্ছে যেন এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরকম মনে হলো আমার কাছে। সৈয়দপুর বিমানবন্দরের সামনে এলেই নতুন টার্মিনালটি দেখে থমকে যাবেন। দেশের একটি অভ্যন্তরীণ বিমানবন্দরের ফার্স্ট লুক আপনাকে মুগ্ধ করবেই। বাংলাদেশে বর্তমানে 8টি বিমানবন্দর রয়েছে, যার মধ্যে 3টি আন্তর্জাতিক ও 5টি অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম একটি সৈয়দপুর এয়ারপোর্ট। এই বিমানবন্দর সহ দেশের 8 বিমানবন্দর ঢেলে সাজাতে সরকারের 32,605 কোটি টাকার প্রকল্প চলমান আছে এবং সরকার যে 2টি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তার একটি কক্সবাজার, অন্যটি এই সৈয়দপুর। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর এই সৈয়দপুর বিমানবন্দর। একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে যা যা প্রয়োজন তার সবই করা হচ্ছে এই সৈয়দপুর বিমানবন্দরে। দেশের অভ্যন্তরে তো বটেই, ভারত, ভুটান ও নেপালের সাথে আন্তর্জাতিক রুটে আকাশপথে সংযোগ স্থাপনের দুয়ার খুলতে যাচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগে তৈরি হচ্ছে আলাদা অর্থনৈতিক অঞ্চল, ফলে সব মিলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উত্তরের জনপদ। এই অবস্থায় সৈয়দপুর বিমানবন্দরের গুরুত্ব কেন ও কিভাবে বদলে যাচ্ছে এই বিমানবন্দর এবং সৈয়দপুর কিভাবে হয়ে উঠছে আঞ্চলিক এভিয়েশন হাব, সেই সব তথ্যই তুলে ধরব এই প্রতিবেদনে। গুগল আর্থ ধরে আমরা এক নজরে দেখে নেই সৈয়দপুর বিমানবন্দরকে। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় গড়ে ওঠে উত্তর বাংলাদেশের অন্যতম এই বিমানবন্দর। তবে এই বিমানবন্দর সৃষ্টির পেছনে আছে করুণ গল্প। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী এই বিমানবন্দর গড়ে তোলে মূলত তাদের সামরিক শক্তি প্রয়োগের উদ্দেশ্যে। এটি নির্মাণের জন্য বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টানদের ধরে এনে নির্যাতন করা হতো, তারপর তাদের দিয়ে কাজ করানো হতো এই বিমানবন্দর উন্নয়নে। অনেক মানুষকে এখানে হত্যা করা হয়। সে সময় এই বিমানবন্দরের নাম ছিল জমজম এয়ারপোর্ট। দেশ স্বাধীনের পর বিমানবন্দরটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কার্যক্রম শুরু করে 1979 সালে। 136.59 একর জায়গা নিয়ে গড়ে ওঠা বিমানবন্দরটি এখন একটি ব্যস্ততম এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের রানওয়ের দৈর্ঘ্য মাত্র 6,000 ফুট। বর্তমানে প্রতিদিন 30টি ফ্লাইট ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে চলাচল করে। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেসরকারি অপারেটর এখান থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ২০১৮ সালে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এরপর থেকে চলছে এর উন্নয়ন কাজ, যার অংশ হিসেবে দৃষ্টিনন্দন অভ্যন্তরীণ টার্মিনাল ভবন নির্মাণ কাজ প্রায় শেষ। টার্মিনালের বাইরে গাড়ি পার্কিং এর জন্য আছে বেশ বড় জায়গা, ফলে একসাথে অনেকগুলো গাড়ি রাখা যাবে। নতুন অভ্যন্তরীণ টার্মিনালের ভেতরে প্রবেশের পর পরিচ্ছন্ন একটা পরিবেশ মন ভালো করে দেবে। ভেতরে প্রবেশের পর কয়েকটি আলাদা আলাদা অংশ আছে। প্রথমে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কাউন্টার ও বোর্ডিং পাস সংগ্রহের স্থান, কখন কোন ফ্লাইট ছাড়বে তা মনিটরে দেখানো হচ্ছে, এবং আছে ক্যাফে। আরেক পাশে আছে বহির্গমন পথ, যেখানে যাত্রীদের মালামাল সংগ্রহের জন্য কনভেয়ার বেল্ট রয়েছে। এই টার্মিনালের ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যাগেজ স্ক্যানার ও বডি স্ক্যানার ধাপ। এটি পেরোলেই ফ্লাইটে ওঠার অপেক্ষারত যাত্রীদের বসার জায়গা। সৈয়দপুর বিমানবন্দরের ঝকঝকে চকচকে যে রূপটি বাহিরেই লক্ষ্য করেছি, তার রেশ প্যাসেঞ্জার টার্মিনালেও ছিল। বাবুর ভাই আর আমি দুজন এখন আমরা এই সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আর কিছুক্ষণের মধ্যেই। এটি সৈয়দপুর বিমানবন্দর, খুবই পরিচ্ছন্ন একটি বিমানবন্দর। বাইরে থেকে যে দৃশ্যটা আমরা দেখলাম বাবুর ভাই, হ্যাঁ, খুবই সুন্দর, মানে চমৎকার লাগছে না বাইরে? চমৎকার, মনে হচ্ছে যেন এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এরকম মনে হলো আমার কাছে। আগে এখানে যাত্রী ধারণ ক্ষমতা ছিল 200 জন, বর্তমানে সেটি বেড়ে 620 জন করা হয়েছে।
এখানে এসেই হঠাৎ ডিসপ্লে স্ক্রিনে আমাদের চ্যানেলের পুরনো একটি ভিডিও চলতে দেখলাম। সৈয়দপুর বিমানবন্দরে এসে নিজের ভিডিও দেখতে পারাটা আসলে ভাগ্যের বিষয়। এই যে দেখেন সৈয়দপুর বিমানবন্দরে এখন যে ভিডিওটি প্রচার হচ্ছে সেটা আমাদের ইনফোটক বিডির ভিডিও। এটা খুবই আসলে আনন্দের বিষয়। ধন্যবাদ সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষকে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে সরকার একেবারে বদ্ধপরিকর। দিনরাত এখানে চলছে কাজ। বর্তমানে এই বিমানবন্দরের হ্যাঙ্গার এরিয়ায় একসাথে 5টি উড়োজাহাজ রাখা যায়। অর্থাৎ 5টি উড়োজাহাজে যাত্রীরা একই সাথে উঠতে বা নামতে পারে। এখন যেখানে কাজ হচ্ছে এখানে আরো 2টি উড়োজাহাজ রাখা যাবে, ফলে 7টি উড়োজাহাজ রাখার সক্ষমতা তৈরি হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে। এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে কি কি সুবিধা যুক্ত হচ্ছে সে সম্পর্কে আরো বিস্তারিত জানালেন দেশের একটি ব্যবসা বিষয়ক নিউজ চ্যানেলের সাংবাদিক আমিরুল বাপ্পি। যে টার্মিনাল ভবনটি করা হয়েছে এটি প্রায় কমপ্লিট, খুব অল্প কিছু কাজ বাকি আছে। রানওয়ের যে বিষয়টি, যে রানওয়ে এখন যে দৈর্ঘ্য আছে রানওয়ের, সেটাতে আসলে আন্তর্জাতিকের জন্য সেই মানের না। তো এটিকে সম্প্রসারণ করার উদ্যোগ গত প্রায় 4-5 বছর আগে নেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু জটিলতার কারণে ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই আবার সেই কাজটি শুরু হবে এবং 912 একর জমি সৈয়দপুর এবং পার্শ্ববর্তী থানা আছে পার্বতীপুর, দুই থানার দুই উপজেলার 912 একর জমি অধিগ্রহণের একটা প্রক্রিয়া আবার নতুন করে শুরু হচ্ছে। এটি শেষ হয়ে গেলেই আন্তর্জাতিক মর্যাদা পেয়ে যাবে। ৬,০০০ থেকে ১২,০০০ ফুটে রানওয়ে উন্নীতকরণ সহ আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, কার্গো টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, পাওয়ার হাউস, পাম্প হাউস, ফায়ার স্টেশন, প্রশাসনিক ভবন, অপারেশন ভবন, ভিআইপি ও ভিভিআইপি লাউঞ্জ, আবাসিক কোয়ার্টার সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এমনিতে এই বিমানবন্দর রংপুর বিভাগের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে, কিন্তু এটি আন্তর্জাতিক মর্যাদা পেলে এই অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বিমানবন্দরের তথ্য থেকে জানা যায়, সৈয়দপুর থেকে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার খ্যাত 7 রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোতে যেতে আকাশপথে 30 থেকে ৫০ মিনিট সময় লাগে, বিশেষ করে পণ্য পরিবহনে। কারণ নেপাল এবং ভুটান যেহেতু পাহাড় ঘেরা এলাকা, সব ধরনের বিমান, বিশেষ করে কার্গো বিমান ওখানে নামাটা খুব ঝুঁকিপূর্ণ, যার কারণে এই পরিকল্পনাটা এরকম শোনা যাচ্ছে এখন পর্যন্ত যে সৈয়দপুর এয়ারপোর্টে বড় বড় কার্গো বিমানে এসে সেই মালগুলো ছোট বিমান যেখানে নেপালে এবং ভুটানে নামতে পারবে এরকম বিমানে করে তারা হয়তো এখান থেকে পণ্য পরিবহনগুলো করবে। এবং সেটি যদি হয় তাহলে সৈয়দপুরের যে আর্থসামাজিক অবস্থা এটি অবশ্যই একটা মানে দৃশ্যনীয় পরিবর্তন আমরা দেখতে পারবো খুব শীঘ্রই। এদিকে উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলাপাড়ে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর সড়কের মাধবরাম গ্রাম হতে যাচ্ছে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান থেকে ধরলা নদীর দূরত্ব প্রায় 500 মিটার, কুড়িগ্রাম শহর 1 কিলোমিটার, রেলওয়ে স্টেশন 3 কিলোমিটার, সোনাহাট স্থলবন্দর 44 কিলোমিটার, যে স্থলবন্দর আবার ভারতের আসামের সঙ্গে যুক্ত। এছাড়া চিলমারি নৌবন্দর 34 কিলোমিটার, রংপুর শহর 52 কিলোমিটার ও লালমনিরহাট বিমানবন্দর 31 কিলোমিটার। আর সৈয়দপুর বিমানবন্দর থেকে ভুটানি অর্থনৈতিক অঞ্চলের সড়ক পথের দূরত্ব 87 কিলোমিটার। অর্থাৎ ভৌগোলিকভাবে বহুমুখী সংযোগের দারুণ এক জায়গায় হতে যাচ্ছে ভুটানি অর্থনৈতিক অঞ্চল। ফলে এখন ভুটান বিনিয়োগের আগ্রহ নিয়ে এসেছে। তিস্তা ঘিরে চীনও আলাদা স্যাটেলাইট শহর গড়ে তোলার আগ্রহ দেখাচ্ছে। ভারতও বিনিয়োগে আগ্রহী। নেপাল চায় সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে তাদের দেশে পর্যটক আনতে। এতে বাংলাদেশ ও নেপালের জন্য পর্যটন খাতে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করবে। এসব বিবেচনায় নিয়ে সৈয়দপুর বিমানবন্দরকে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও চীনের মধ্যে সংযোগ স্থাপনের একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার দিকেই এগোচ্ছে সরকার।
বৃহত্তর রংপুর সহ সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সড়ক, রেল, নৌ ও আকাশপথে সংযোগকে আরও আধুনিক করতেই হবে। আশার কথা যে ঢাকা রংপুর ছয় লেনের এক্সপ্রেস ওয়ে হচ্ছে, যমুনা নদীর ওপর প্রস্তুত হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, আবার সৈয়দপুর বিমানবন্দরকে ঢেলে সাজানো হচ্ছে, এসব কিছুরই সরাসরি উপকারভোগী হবে দেশের উত্তরাঞ্চলের মানুষ। এখানে কর্মসংস্থান হবে, ব্যবসার সুযোগ বাড়বে। দেশের নানা প্রান্ত ও বিদেশি মানুষ এখানে বসবাস করার ফলে তাদের দৈনন্দিন ব্যয় করা অর্থে লাভবান হবে বৃহত্তর রংপুর বিভাগের মানুষ। ভিডিওটি শেষ করব একটি বেদনার কথা দিয়ে। সৈয়দপুর থেকে ঢাকায় ফিরতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম। রাত 8:25 আমাদের ফ্লাইট ছাড়ার কথা। বিমানবন্দরে বসে বসে আমরা দেখছি ইউএস বাংলা নভোয়ার যথাসময়ে ছেড়ে যাচ্ছে, কিন্তু বিমানের কোনো খবর নেই। খোঁজ নিয়ে জানলাম রাত 8:10 বিমানের যে ফ্লাইটটি ছিল সেটিও সময় মতো ছাড়েনি। আমাদের ফ্লাইটের অবস্থাও একই। অবশেষে রাত 9:30 আমাদের ও রাত 8:10 ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু এয়ারক্রাফটের ভেতরে এসির দুরাবস্থা, বিশ্রী শব্দ ও বাজে গন্ধ যাত্রার প্রায় 1 ঘন্টা পথ যাত্রীদের অস্বস্তিতে ফেলে। রাষ্ট্রের পতাকাবাহী একমাত্র প্রতিষ্ঠানের সেবার এমন নিম্নমান কেবল হতাশ করে না, লজ্জিত ও অপমানিত করে, কারণ আমাদের ফ্লাইটে বেশ কয়েকজন বিদেশিও ছিলেন। বিমান যদি যাত্রী সেবার দিকে নজর না বাড়ায়, একদিন সেবা দেওয়ার জন্য কোনো যাত্রীকেই পাবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো ও সুন্দর থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।